আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে বাংলা ব্যাকরণে আমরা বাংলা রচনা শিখবো আমাদের আজকে রচনার বিষয় আমাদের বিদ্যালয় রচনা অনেক বড় হয়ে থাকে সাধারণত এগুলো মনে রাখার কিছু পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে যদি তুমি মুখস্থ করো মুখস্থ করা যদি ঠিক না তারপরেও যদি মুখস্থ না করতে চাও তাহলে কিছু তোমাকে পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন রচনায় যে রচনাটা পড়বে রচনা কি কী কী পয়েন্ট আছে সেগুলো তোমাকে মনে রাখতে হবে এবং তুমি চিন্তা করতে হবে সেই পয়েন্টের ভিতরে কী কী তোমার জানা আছে যেমন ধরো আজকের রচনা আমাদের পয়েন্টগুলো হবে ভূমিকা বর্ণনা অভ্যন্তরীণ কাজ পরিবেশ ও বৈশিষ্ট্য আর উপসংহার যেমন বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে ভূমিকা কিছু লিখবো বিদ্যালয় সম্পর্কে কিছু লিখব বিদ্যালয়ের বর্ণনা দেব আর বিদ্যালয়ে কী কী কাজ হয় সেগুলো অভ্যন্তরীণ কাজ পরিবেশ বৈশিষ্ট্য বিদ্যালয়ের চারপাশ কী রকম কী কি আছে পড়ালেখা ক্ষেমন সেগুলো এবং উপসংহারে কিছু ভালো কথা সুন্দর কথা বলবে এভাবে আমরা রচনা শেখার চেষ্টা করব এত করে খুব তাড়াতাড়ি শেখা হয়ে যায় তাই যে কোনো রচনা শেখার আগে অবশ্যই পয়েন্টগুলো তুমি খাতায় লিখে রাখবে এবং সেগুলো নিয়ে চিন্তা করবে তারপরে একবার রিডিং পড়বে তারপরে না দেখে তোমার ধারণা থেকে লেখা শুরু করবে দেখবে ইনশাল্লাহ তোমার সুন্দর একটা রচনা হয়ে গেছে এবং চেষ্টা করবে নিজের মনের মতো করে কিছু লেখার চেষ্টা করবে আজকের রচনা আমাদের এইটা এখানে দেখা যাবে না যদি দেখতে চাও আমরা পুরো ক্লাসটা করব। তারপর পাঠ্যকালীন সময়ে যদি লিখতে চাও ভিডিও থামিয়ে লিখে নেবে ভূমিকা আছে তারপর তারপর এখানে বর্ণনা আছে তারপর অভ্যন্তরীণ কাজ আছে তারপর পরিবেশ বৈশিষ্ট্য আছে এবং উপসংহার আছে আমরা এখন পাঠের ভিতরে যাবো এবং বিস্তারিত আলোচনা করব বিদ্যালয়ের ছবি দেখা যাচ্ছে বাচ্চারা খেলছে খুব খুশি বিদ্যালয়ে এসেছে স্কুল চলো পাঠটা শুরু করি আমরা আমাদের বিদ্যালয় ভূমিকা যেখানে মানুষ আদর্শ নাগরিক হওয়ার প্রথম পাঠ গ্রহণ করে তার নাম বিদ্যালয় বিদ্যা অর্জন ব্যতীত যোগের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয় শিক্ষার প্রারম্ভিক স্তরের সূচনা হয় বিদ্যালয়ে এটা হোক আমাদের ভূমিকা এভাবে তুমি ইচ্ছা করলে তোমার নিজের মতো করে আরও কিছু লিখতে পারো বর্ণনা আমাদের বিদ্যালয়ের নাম এখানে দেওয়া আছে একটা বিদ্যালয়ের নাম দেওয়া আছে তোমার বিদ্যালয়ের নাম এই জায়গায় লিখবে বিদ্যালয়টি টাঙ্গাল টাঙ্গাইল জেলার সদর থানায় অবস্থিত তোমার বিদ্যালয়টি কোন জেলায় এবং কোথায় অবস্থিত সেটা লিখবে এখানে এটি একটি আদর্শ বিদ্যালয় আমাদের বিদ্যালয়টি এল আকারের একটি পাঁচতলা ভবন এটা খেয়ে পরবর্তী ছবিতে আমরা দেখব বিদ্যালয়ে মোট বিশটি কক্ষ আছে তোমার বিদ্যালয়ে কয়টি কক্ষ আছে সেগুলো তুমি লিখবে একটি প্রধান শিক্ষকের কক্ষ একটি সহকারী শিক্ষকের শিক্ষকদের কক্ষ একটি অফিস অফিস ঘর এভাবে আরও কিছু আছে এই দেখো এল আকৃতি মানে এটাই বোঝায় যে এল আকৃতির মতো যেমন ধরেই আর আরো কিছু আছে বিল্ডিং এর দিকে বিল্ডিংগুলো এলাকৃতির এভাবে তোমাদের স্কুলটা তোমাদের বিদ্যালয়টাও এরকম আছে তারপরের অংশ দেখি আমরা যে প্রধান শিক্ষকের কক্ষ প্রধান শিক্ষকের কক্ষ এভাবে থাকতে পারে এবং শিক্ষকরা একটা কমন রুমে থাকতে পারেন এভাবে শিক্ষকরা নিজেরা কাজ করেন হ্যাঁ এতটুকু আমরা পড়লাম পরবর্তী অংশে যাচ্ছি পরবর্তী অংশটা হলো এখানে ভূমিকা ভূমিকা আমরা পড়লাম বর্ণনাতে আমরা এতটুকু পড়েছি একটি সহকারী শিক্ষকদের কক্ষ একটি অফিস ঘর তারপর আছে কি দুটি বিজ্ঞানাগার একটি কম্পিউটার ও কৃষি ওয়ার্কশপ আছে আমাদের বিদ্যালয়ে নিয়ম শৃঙ্খলা ও শিক্ষার মানের বিষয়ে খুবই গুরুত্ব দেওয়া হয় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের বিদ্যালয়ে প্রায় বারোশো শিক্ষার্থী পড়াশোনা করে বর্তমানে পঁচিশ জন শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা তারপর জেএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার বিদ্যালয়টি সুনাম রয়েছে তাই একে একটি আদর্শ বিদ্যালয় বলা হয় ছোট্ট সুনামনিরা তুমি তোমাদের বিদ্যালয়ের ব্যাপারে এগুলো লিখবে তোমাদের বিদ্যালয়ে কয়টা কতজন শিক্ষক আছেন তোমাদের শ্রেণীগুলো কীভাবে কতজন শিক্ষার্থী পড়ালেখা করে সেই রকম তোমরা লিখবে লেখার চেষ্টা করবে এটা হলো ছোট বন্ধুরা বলে এখানে বিজ্ঞানের ছাত্ররা যে বিজ্ঞান বিষয় নিয়ে পড়ালেখা করে তারা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট এখানে করে থাকে এই দেখো বিজ্ঞানাগার তোমাদের বিদ্যালয়ে এরকম বিজ্ঞানাগার আছে যদি না দেখে থাকো তাহলে দেখার চেষ্টা করবে এই দেখো বিজ্ঞানাকার এরকম থাকে সাধারণত তারপর তোমাদের কম্পিউটার ল্যাব আছে অবশ্যই আছে এভাবে কম্পিউটার ল্যাব আছে তোমরা দেখেছ সুন্দর এভাবে পড়ালেখা করা হয় কম্পিউটার লেবে কম্পিউটার ল্যাব এভাবে আছে তোমরা দেখেছ অবশ্যই এবং কোনো কোন স্কুলে কোন কোন বিদ্যালয়কে কী তাকে এভাবে কৃষি জ্ঞানের উপর কিছু প্র্যাকটিক্যাল ব্যবহারিক হ্যাঁ ক্লাসগুলো এভাবে বারে নিয়ে করা হয় আমাদের স্কুলে এরকম আছে ব্যবহারিক ক্লাসগুলো বাইরে এভাবে করানো হয় এবং বিদ্যালয়ের যে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর সবাই যে খুশি হয় সবাই খুব ভালো রেজাল্ট করে সেটা এভাবে সবাই ছাত্ররা উদযাপন করে আনন্দ উদযাপন করে আমরা ছোট্ট বন্ধুরা অভ্যন্তরীণ কাজ মানে বিদ্যালয়ের ভিতরে কী কী কাজ হয় আমাদের বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগণ যথেষ্ট অভিজ্ঞ এবং আন্তরিক ফুটবল ক্রিকেট ও হকি খেলাতে আমাদের বিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে লেখাপড়া ছাড়াও আমাদের চরিত্র গঠন মানবতাবোধ ও দেশাত্মবোধ জাগ্রত করার জন্য শিক্ষকগণ প্রাণপণ চেষ্টা করেন এছাড়াও সৃজনশীল কাজে শিক্ষার্থীদের উৎসাহ দান ও প্রতিভা বিকাশের জন্য প্রতিবছর স্কুল ম্যাগাজিন প্রকাশিত হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় স্কুল ম্যাগাজিনটা কী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কী সেগুলো নিশ্চয়ই তোমরা জানো তোমাদের বার্ষিক স্কুলে প্রত্যেক বছর একটা করে ম্যাগাজিন পাবলিশ করা হয় প্রকাশিত হয় সেখানে তোমাদের শিক্ষকের ছবি শিক্ষকদের ছবি থাকে বিদ্যালয়ের ছবি থাকে বিভিন্ন অনুষ্ঠানের ছবি থাকে শিক্ষার্থীদের ছবি থাকে সেটা কি স্কুল ম্যাগাজিন দেখো বার্ষিক খেলাধুলা এটা ফুটবল ফুটবল খেলা তোমরা অবশ্যই ছিন্ন ফুটবল খেলা তারপরে ক্রিকেট খেলা ক্রিকেট খেলা এগুলো এগুলোর সম্পর্কে তোমাদের ধারণা আছে এবং হকি হকিটা সাধারণত আমরা কম খুব কম দেখি আমাদের দেশে এটা হলো হকি এটা এটা লাঠি থাকে এবং একটা টেনিস বলের মতো একটা বল নিয়ে খেলা হয় সেটাই হকি আর এটা হলো স্কুল ম্যাগাজিন মানে স্কুল ম্যাগাজিন তোমরা অবশ্যই দেখেছো তোমাদের স্কুলে প্রত্যেক বিদ্যালয়ে এরকম আছে ম্যাগাজিন বিভিন্ন ধরনের ম্যাগাজিন থাকে এটাই স্কুল ম্যাগাজিন এখন আসো পরবর্তী অংশে যাচ্ছি পরিবেশ অবৈশিষ্ট্য বিদ্যালয়ের পরিবেশ খুবই মনোরম বিদ্যালয়টির সামনে একটি বড় খেলার মাঠ আছে এছাড়াও মাঠের পূর্ব পাশে একটি বড় পুকুর এবং বিদ্যালয়ের দুই পাশে প্রশস্ত রাস্তা আছে আমাদের বিদ্যালয়ে উন্মুক্ত মাঠ সুন্দর স্কুল গড় সমৃদ্ধ লাইব্রেরি অফিস অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং সুন্দর পরিবেশ রয়েছে এসব কিছু অন্যান্য বিদ্যালয় থেকে আমাদের বিদ্যালয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের পরিচয় দেয় ঠিক আছে না আমাদের বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি অত্যন্ত আধুনিক ও উন্নত মানের তাই আমাদের বিদ্যালয়ের ফলাফল বরাবরই সন্তোষজনক প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পেয়ে থাকে মাধ্যমিক পরীক্ষার ফলাফলও অত্যন্ত প্রশংসনীয় ছোট বন্ধুরা তুমি তোমার মনের মতো করে এভাবে লিখবে তুমি একেবারে যে হবহু হতে হবে এমন কোনো কথা নেই দক্ষিণ স্কুলের মাঠ আছে সেই মাঠটি আমরা খেলাধুলা করি হ্যাঁ তারপর রেজাল্ট আমাদের ফলাফল খুবই ভালো হয় এবং শিক্ষা পদ্ধতি খুব উন্নত আধুনিক এটাই বোঝানো হচ্ছে এবং সবার সঙ্গে ভালো সম্পর্ক আছে সেটাই বোঝানো হচ্ছে তাহলে শেষের দিকে আমরা কি বলবো তোমার মনের মতো করে তুমি লেখা দিবেও উপার আমাদের বিদ্যালয়টি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই আমাদের বিদ্যালয়ের জন্য গর্ব অনুভব করি এবং এর উন্নতি আশা করি এমন একটি আদর্শ বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পেয়ে সুযোগ পেয়েছি বলে আমি নিজেকে ধন্য মনে করি তুমি তোমার মতো করেও লিখতে পারো এটা শেষ করতে পারো উপসংহারে সাধারণত রচনাটা এভাবে শেষ করা হয় সুন্দর সুন্দর কথা বলে আর ভূমিকাতে সূচনা করা হয় যে বিষয়ের উপর রচনা লেখা হয় সেটা সম্পর্কে কিছু ধারণা প্রথমে দেওয়া হয় এইভাবে তাহলে ছোট বন্ধুরা এটাই ছিল আজকের আমাদের রচনা আমাদের বিদ্যালয় এখানে পাঁচটা অংশ আছে একটা ছিল ভূমিকা তারপর একটা ছিল তোমাদের কি বর্ণনা তারপর ছিল অভ্যন্তরীণ কাজ তারপর পরিবেশ বৈশিষ্ট্য তারপর উপসংখ্যার এই ছিল আমাদের আজকের বিদ্যালয় আমাদের বিদ্যালয় এতটুকু আমরা করেছিলাম এতটুকু পড়েছি তুমি যদি এখন লিখতে চাও তাহলে ভিডিও থামিয়ে এই অংশটা লিখতে পারো ঠিক আছে তো হ্যাঁ থামাও লেখ হ্যাঁ এখন আমরা পরবর্তী অংশে যাচ্ছি এই অংশটাও তুমি লিখতে পারো ভিডিও থামিয়ে ভিডিও থামাও লেখো ঠিক আছে পুরা পাঠে কিন্তু আমরা পড়েছি যেভাবে পড়েছি সেভাবে ভিডিও থামিয়ে থামিয়ে তুমি খাদায় লিখতে পারো ছোট বন্ধুরা যদিও রচনা অনেক বড় থাকে সাধারণত কিন্তু তোমাকে পয়েন্টগুলো মনে রাখতে হবে এবং তোমার ইচ্ছে মতো তোমার মনের মতো করে লিখলে অবশ্যই হবে আর সুন্দর হবে ঠিক আছে না তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে দেখা হবে এবং রচনা তো একদিনে শেখা যাবে না ধীরে ধীরে শিখতে হবে হয়তো বা তিন চার দিন যেতে পারে অসুবিধা নাই তাহলে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম